কিরে ভুগান্ডা, ওই যাত্রার প্লেয়াররা ঘুম থেকে উঠছে? হ্যাঁ উঠছে, আপনি এখন যাইতে পারেন। আমি তাহলে লুঙ্গিটা বল দেয় প্যান্টটা পরে। আর একটা কথা বস, ওই বোরহান, ওই বোরহান আমার থ্রেট করছে। কে দেখেন, আমি রাজার লগে আর পাট গাইতে চাই না। এখন তো তোমার ভাইজান মুক্তা মনিরে পাইছে, এর জন্য আর গুড্ডি ওড়ায় না। আগে হারাদিন কি করতো? হারাদিন খালি গুড্ডি ওড়াইতো পোলাপাইনদের লগে। এই যে এটা কি ধরনের কথা বলতেছেন? টেডিকের লেগে যাত্রার মায়েরে নিয়ে বাঁকবো? আরে ও তো গেছে মানির বাড়িতে। একটা আমার কথা শুনে না, ইবলিশের সংসারে আমি আসছি, সংসার করতেছি একটা ইবলিশের সাথে। ভাইজানরা যতদিন ঠিক না হইব, আমার মাথা ঠান্ডা হইব না। ভাইজানরা কইতেছ কেন? ছোট ভাইজান তা তোমার স্বামী না, ছোট ভাইজান নিয়ে তোমার চিন্তা করে লাভ আছে? তোর কি মনে হয় টেডি ওই মাইয়া নিয়ে বাড়িতে উঠলে আমি তা মাইনা নিব? জীবনে মাইনা নিব না, আমি বাইরেইয়া বাড়িতে খেদাই দিব। কেমনে খেদাইবা? বাপজানের সম্পত্তিতে কি শুধু বড় ভাইজানেরই হক আছে, ছোট ভাইজানের আছে? হ্যাঁ হ্যাঁ, সম্পত্তি ছেড়ে তখন কি করবা? দিব না তো, কিচ্ছু দিব না। ও পরিবারের মান সম্মান নষ্ট করছে, এটা করলে করছে, কিন্তু বাপজানের সম্পত্তির থেকে কি আর ওর হক সরাইতে পারবা? খালি দোয়া করো ছোট ভাইজান যাতে না ফিরাইয়ে। ফিরবো না, অবশ্যই ফিরবো। না ফিরা যাইবো কই? ওর কাছে টাকা আছে? যে নাসির নামে পাইছে, ওর দিয়ে কামাই করে খাইতে পারবো। কয়দিন কামাই করে খাইবো? এই মাইয়ার বয়স যখন যাইবো গা, কেউ ওরে পুষবো না, তখন কই থাকবো? হ্যাঁ তখন ঠিকই বাড়িতে ফিরবো, আমি তখন ধরবো। ছোট ভাই জানে না ধরা, তুমি তোমার নিজের জামাইরে ধরো। তাহলে তো আমি ধরমি। সে আমার সাথে যা করছে, প্রতারক একটা, আমার সাথে প্রতারণা করছে, তাহলে ধরা আমি এমন সাইজ করুম না, সারা জীবন মনে রাখবো। যার কাছে কি সাইজ করবা? দেখছি না তোমার সরফাট সব মুখে। তোর ভাই তো মানুষ না, মানুষ হইলে এতদিনে সাইজ হয়ে যেত, সে হইতেছে আস্ত একটা ইবলিশ। আর তুমি ইবলিশের বউ? আমি ইবলিশের বউ না, আমি যদি ইবলিশের বউ হই, তুই হইলে গিয়ে ইবলিশের বইন। আমি তো আমার বাইরে ইবলিশ করি, তুমি কইছো তো তোমার উপরেই যাইব। হইছে হইছে, চুপ কর, কি কইতে আইছো সেটা কো। টাকা দরকার আমার। কি টাকা? খাতা কিনবো। খাতা কি অগনি কিনবি? হ খারাপ দিতেছ। শোন, টাকা পয়সা একটু বুঝে খরচ করিস, তোর ভাই করলাম বাড়িতে নাই, সেই টাকা আছে তা দিয়ে বেশি দিন চলবো না। তো বাইরে বাইরে যেতে দাও না কেন? সারা তুমি চলতে পারবা? টাকা ফুরে গেলে তুমি কি করবা? সেটা আমি বুঝি, তোর চিন্তা করা লাগবো না। খালি শোন, কামে কাম কিছু না, খেলে জিত জিত। কিরে আইলি না তো? আরে কি করছিস, কি করে আসবো আমি? ওই উগান্ডার শালা আছে না, ওই শালা তো আমার পিছনে লোক লাগা দিয়েছে। আমি কি করতেছি না করতেছি সব দিকে ফেলতেছে। কে? আরে সিনাই নো করছে, আমি কোনো ভাবে গ্রামের বাইরে যাইতে পারতেছি না, একটার পর একটা আমার পিছনে লোক লাগাচ্ছে, আমি যা করতেছি সব দিকে ফেলতেছে, আর সব রিমোট ওর কাছে যাচ্ছে, আর ওই শালা খালি এসে আমার বাধা দিচ্ছে। বুঝতে পারতেছি না, আমি চুপচাপ করে গ্রামের ভিতরে আছি। তোর তো আসা দরকার, দিবা তো চলে যেতে চাইতেছে। কি করছিস? ফোনে এত কথা কম যাবো না, তুই আয় তারপর কমু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চিন্তা করি না, আমি খুব সুযোগ খুঁজতেছি, সুযোগ মালেই টুমুত করে চলে আসবো না। আচ্ছা ঠিক আছে, আর গ্রামের অবস্থা কি এখন? আরে কি কব তোর, গ্রামের অবস্থা কিন্তু খুব খারাপ। ওই উগান্ডার শালা খুব তামালিং করতেছে, করছে যে তুই দিবান নিয়ে হচ্ছে ভেঙে গেছিস, সেই কথা ওই শালা করছে এবং সারা গ্রামের লোকের বিশ্বান করতেছে। ঘটনা হয়েছে কি তোর, কি কব? ওই ঝড়ু কাকা, তার সাথে আমার দেখা, সেও আমার ছাড়ি মারতেছে। হ্যাঁ সকল মিলে আমার ছাড়ি মারা শুরু করেছে। আরও আছে ওই চেয়ারম্যান, চেয়ারম্যান গ্রামে আসলো কিন্তু আইসে এখন মানে এই বিষয় নিয়ে কিন্তু খুব তদারকি করে বাড়াচ্ছে, সকলের কাজ করছে এবং সব দোষ তোর হচ্ছে কিন্তু। কসকি আমার কথা বিশ্বাস করতে দিন নে, আমি কোনোদিন একটা মিথ্যে কথা কইতে আমার মুখ থেকে কোনদিন মিথ্যে কথা বেরোয়? শোন,
কালকে দাঁতানার লোকজনের সাথেও কথা কয়েছে। কি কইতাছিস এগুলি? শোন ভাই, তুই একটা কথা করছিস, তুই আমার বন্ধু মানুষ, তোর কিছু হলে আমার খারাপ লাগবে না। আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা কিন্তু অনেক দূর গোনা যাচ্ছে, বুঝতে পারছিস? মানে তোর বিরুদ্ধে অপহরণের মামলা দেওয়ার একটা প্ল্যান করতেছে লোকজন। তুই এক কাজ কর ভাই, মানে চেয়ারম্যানের সাথে যদি পারিস তাহলে একটু টেলিফোনে জানাই হোক, তুমি নিখোঁজ হয়েছো, এদিকে দীপগ্রাম নিখোঁজ, মানুষ কি মনে করতেছে? তুই দীপান নিয়ে ভাঙিছিস, তোর কি ধারণা মানুষ ছাড়িয়ে দেবেন তোর? বুঝছি, এমন কিছু করার নাই, তুই তুই সব খবর আমার জানা। কে করে জানাবো আমি? আমি মোবাইলে টিম দিলে তোর মোবাইল খালি টুনটুন করে আওয়াজ হয়, মানে তোর ফোন বন্ধ, আমি কি করে তোর জানাবো? তুই মেসেজ দিয়ে রাখবি, আমি মাঝে মাঝে মোবাইল ওপেন রাখবো, আর মোবাইলটা যখন ওপেন করুম তখন মেসেজ পাই যাবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, নাহলে আমি রাখলাম। আচ্ছা শোন, তুই বার নাম জানলে ওরে সিনেমা ফেলাইতে পারে, এলেগার নাম রাখছি মুক্তি, বুঝছস? ওরে ফাইন কাজ করেছিস তুই একটা বন্ধু, খুব ভালো কাজ করেছিস, এটা খুব ভালো আছে। খালারে কিন্তু এই নাম কইছি, তুই কিন্তু ভুলেও খালার সামনে দিবা নাম নেবি না। ঠিক আছে রাখ। আমি গণেশ হালদার। দীপালি, তোর মতো অনেক দীপালি আমি তৈরি করছি, আমি তোর বিকল্প বের করিনি। তাহলে কিন্তু ওরে সামলাইতে পারবেন না। না, রাজার ব্যাপারটা দীপালি মায়না নিতে পারতেছে না। ওর মধ্যে শিল্পী সত্তাটা নাই রে, ব্যক্তি সত্তাটা গুরুত্ব দিচ্ছে বেশি। এইটা ওর পতন ডেকে আনবো। উপরে ওঠার পর যে শিল্পী ওই পাকনা বড় করে সেই শিল্পী বেশি দিন টিকে না রে। রাজা নিজেও তো খুঁজে পারতো যে আমি দীপালির লগে অভিনয় করুম না, কিন্তু ও তো কয় নাই, কারণ ওর মধ্যে শিল্পী সত্তা আছে। আর দীপালি যদি মনে করে ওর সব শর্ত আমি মাইনে নেব তাহলে ভুল করব। আমি গণেশ হালদার, কারো কাছে জিম্মি হতে চাই না, পৃথিবীতে কেউ অনিবার্য না, এটা মৃত্যু দিয়া ওই ভগবান বুঝাইতেছে। কার্তিক, সবিতা যখন নিউ বলাকায় ছিল তখন সবিতা ভাবছিল যে ওর কোনো বিকল্প নাই, আমি ওর বিকল্প হিসেবে দীপালিকে তৈরি করছি। দীপালিও ঠিক তেমনি মনে করতেছে যে ওর কোনো বিকল্প নাই, এই অধিকারী কিন্তু ওর বিকল্প তৈরি করে ফেলাইব। তুমি একটা ভুল কথা কইলা দাদা, পৃথিবীতে কেউ কারো জায়গা নিতে পারে না, সবিতা সবিতার জায়গা ছিল, দীপালি দীপালির জায়গায় আছে। এই আমি তো জায়গা নিয়ে আর কথা কই নাই, আমি কইছি বিকল্পের কথা। যাও গা, যে সংকট তৈরি হয়েছে ঠান্ডা মাথায় বৈশা এটা সমাধান করা যাইব, অহন যে সংকট আছে সেইটা সমাধানের কথা ভাবো। জায়গা দাদা, মতিনের সাথে কথা হয়েছে মাত্র, উগান্ডা নাকি পুরো গ্রামে ছড়াই দিতেছে, আমি আপনার নিয়া ভাগছি। ও আসলে একটা আফসোস থেকে কথা কইতেছে, আমার উপর কু নজর পড়ছিল, তার সুবিধা করতে পারে নাই, সেই জন্যই আপনার বিরুদ্ধে এমন কথা রটাইতেছে। আর উগান্ডা মতিনের পিছে লেগে রয়েছে, এই লেগে মতিন আসতে পারতেছে না। তাহলে তো সমস্যা, মতিন আসা পর্যন্ত আপনি অপেক্ষা করেন, তারপর না হয় যায়েন, আমি আটকাবো না আপনাদের। ঠিক আছে। আর আপনি দীপালির লগে কথা কয়ে জানেন যাত্রা দলের পরিস্থিতি কি এখন? আচ্ছা ঠিক আছে, রাতের বেলা আমি দীপালির লগে কথা কয়ে অবস্থার জানার চেষ্টা করতেছি।
তোমার চিন্তা না থাকতে পারে, আমার তো চিন্তা আছে। আমার দুই ভাই ঘরের বাইরে, আমার টেনশন লাগে না। বাড়ির বাইরে কি সাধে আছে? আকাম করছে দুইজন। আমি বুঝলাম আমার বাইরে আকাম করছে, তা বই হিসাবে আমি তাকে খবর নিব না? ভাইয়ের জন্য তারা তো উতলাই উঠছে ওনার। না, ভাইয়ের কথা শুধু তোমার মুখে শোনা যায়। আমার ভাই বিপুল ভোটে পাশ করছে, আমার ভাই অমুক, আমার ভাই হুমুক, আমার ভাই তমুক। এই মিশা কথা নাকি? হ্যাঁ, আমার ভাই তো বিপুল ভোটে পাশ করছে, আমার ভাইরে গ্রামের লোকজন সম্মান করে, ভালোবাসে। তোর ভাইগুলোরে তো পছন্দ করে না, সম্মানও করে না, মানুষ উল্টা সিসি করে। কইছো তোমার? কইছি আমারে না, আমি যেন জানি না। শোন, তোরা হইতেছে কি নামে তালুকদার, নামের কিছু নাই। এক ভাই তো সারাদিন মন্ডল বাড়িতে পইরা থাকে, আর আরেক ভাই ওই যাত্রা মাইয়া নিয়ে ভাগছি। তো মানুষজন সিসি দিব, মুখে থুতো দিব, কোনোদিন বিয়ে হইব না তোর। সিসি দেখ, তা তো আমার ভাই। ওই ওই বদগুলোর যে ভাই কইতেছোস, তোর সরম লাগে না? ওমা, সরম লাগবো কে? সরম লাগবো কেন, সরম তো তুই বেসা খাইছোস। মুখে যাইছে সব কই না, কিন্তু ভাবি কইলে কি করবি? কি করবি? আমার মারবি? ভাবি আমি কি তোমার কইছি আমি তোমার মারুম? তোর মেজাজ দেখে তো তাই মনে হইতেছে যে এখনই আমারে মারবি? তুমি না সবসময় একটু বেশি বুঝো। না বুঝে উপায় আছে? তোর ভাইয়ের লেগে তো আমার বেশি বোঝা লাগে, তোর ভাই তো ডাইনে কেটে পায়ে যায়। আমার এত বোঝা লাগবো না, তুমি বুঝলেই হইব। কেন বোঝা লাগবো না? বোঝা লাগবো তো, তোর বেশি করে বোঝা লাগবো। তোর তো মনে হয় আমি বেশি বুঝি, আমি বেশি বুঝি না? শোন, আমি যদি না বুঝতাম তাহলে তোদের সংসারে থাকতে পারতাম না। আমি তোর ভাইরে বুঝি দেখাই এই সংসারে আমি টিকে আছি, জানোস? হ্যাঁ, এই এক মাসে যাত্রা দেখে তোর ভাই কত টাকা খরচ করতে? 6,000 টাকা, জানোস না? এই 6,000 টাকা দিয়ে কয়দিনের বাজার হইতো সেটা জানোস? জানোস না, কিছুই জানোস না, কিছু জানার প্রয়োজনও নাই। হ্যাঁ, আমি সারাদিন খ্যাসমেস ক্যান করি, ক্যান করি। আমি চাই তোর ভাই কিছু একটা করুক। হ্যাঁ, সে তো কিছুই করে না, খালি জমি বেচা চলে। জমি বেচা কয়দিন চলবো? কয়দিন? ওই পরে ওই জব্বর তালুকদারের মতো অবস্থা হবে। আমার জায়গায় যদি অন্য কোনো মাইয়া হইতো না, এতদিনে লাথি মেরে এই সংসার দিয়ে চলে যেত। এইবার বুঝছোস কেন আমি এরকম করি? ভাবি, আমি আপনারে খুঁজতেছিলাম এইদিকে। শোন, আপনি আমার মিশা কথা কইছেন কেন? আমি তোরে মিশা কথা কইছি? অবশ্যই মিশা কথা কইছেন। আপনি কোন নাই টেরি ভাই দিবারে নিয়ে ভাগছে? হ কইছি তো, এটা তাজা কথা। মোটেই সত্য কথা না, টেরি ভাই তার নানি বাড়িতে আছে। এই কথা তুই কার কাছে শুনলি? মতিন ভাইয়ের কাছ থেকে। ফোয়ারা রে, মতিন তোরে মিশা কথা কইছে? মতিন ভাই মিশা কথা কইছে নাকি আপনি মিশা কথা কইতেছেন? আমি আমি মিশা কথা কইতেছি। কইছে কি জানোস ফোয়ারা, তুই তো অর প্রেমে অন্ধ হয়ে রইছস, এর লিগা মতিনের কথা বিশ্বাস করছস। আসলে হলো মতিন ওই ঘটনার লগে জড়িত, আর আমার উগান্ডা আছে না, উগান্ডার উপরে নজর রাখছে, একদম চোখে চোখে নজর রাখছে। যাই রইছস কে? মানে আমার কথা, আমার কথাটা বিশ্বাস কর, আমার কথাটা বিশ্বাস কর। দেখেন বাকা ভাই, আমি না নিজে এখন আউলো জলো হয়ে গেছি। কার কথা বিশ্বাস করবো, কার কথা বিশ্বাস করবো না কিছুই তো বুঝতে পারতেছি না। আপনি বলছেন এক কথা, মতিন বলছে আরেক কথা, আমি কি বিশ্বাস করবো বল তো? তুই সেটা বিশ্বাস করবি আমি যেটা কইতাছি সেটাই ঠিক কথা। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান তো। আচ্ছা হুন, তোর তো মনে হয় এখনো আমার কথা বিশ্বাস হয় না। যদি বিশ্বাস না হয় টেডির নানা বাড়িতে একটা লোক পাঠায় দে, তাহলে তো আসল খবরটা পাবি। তুমি কাঁদবে দিবারে কি করবা? আরে কি রেখে যাই বাগা, তাহলে সেটা কি করবো? হ্যাঁ কি করুক, আরে কানে খুঁজুম। হ্যাঁ, চেয়ারম্যান যদি খুঁজে বের করে খুঁজে বের করুক, কিন্তু একটা কথা মনে রাখিস, দিবারে কিন্তু আমি আর দলে রাখুম না। তাহলে দিবারে খোঁজার দরকার নাই, চেয়ারম্যানরা কোয়া চলে যাই গা। নমস্কার দাদা। নমস্কার নমস্কার নমস্কার। ঘুম থেকে তাহলে আপনারা সবাই উঠছেন না? জি 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 জি। তো খাওয়া দাওয়া করছেন তো? জি দাদা, জি দাদা, বসেন 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 দাদা, বসেন। তাহলে আপনারা এখন কি করতে চান? ওই দিবাকে খুঁজতে চান নাকি ওরে সারাই আপনারা চলে যেতে চান? ইয়ে দাদা, আমরা তো এখানকার কিছু চিনি টিনি না, তাই ওরে খোঁজা খুব কঠিন। তাইলে কি ওরে রাইখাই চলে যেতে চান?
আপনার উপর সব নির্ভর করতেছে, আপনি তো এই এলাকার চেয়ারম্যান। আপনি যদি ওরে খুঁজে বের করে এখন যে আরো দুই দিন থেকে যেতে, আমি থেকে যাবো। দিবা পালায় গেছে, তারে খুঁজে পাওয়া খুব কঠিন। হারায় যাওয়া মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু পালায় যাওয়া মানুষ তো খুঁজে পাওয়া যায় না। তবে ঘটনা যেহেতু আমার এলাকায় ঘটছে, আমার অবশ্যই কিছু করণীয় আছে। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, দিবা পালায় লোকে? সে কি দলের মধ্যে কোনো সমস্যাই ছিল? না না চেয়ারম্যান সাহেব, দলের মধ্যে কোনো সমস্যা নাই। আমরা নিজেরাও জানি না এ কাম কেন করলো। এইটা আমি মানতে পারলাম না। পৃথিবীতে কারণ ছাড়া কোনো কিছু ঘটে না। অবশ্যই দিবা দলের মধ্যে কোনো সমস্যাই ছিল। না না চেয়ারম্যান সাহেব, দলের মধ্যে কোনো সমস্যা ছিল না। তবে ও আগে থেকেই সংসার করার চিন্তা ভাবনা করতেছিল। আপনারা ওরে সংসার করতে দিতে রাজি হন নাই তো? না 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 চেয়ারম্যান সাহেব, তা না। আমার দলে তো আরো দুইজন সংসার করতেছে, তাকে তো কোনোদিন বাধা দিই নাই। দিবারে দিমুকে তাহলে ও পালাই দেব। এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, একটু জানার চেষ্টা করেন। ও এখানে অনেক ডিস্টার্বের মধ্যে আছে। আমি দিবারে ভালো করে চিনি না, আমি কিভাবে দীপালি ঠিক কথা বলতেছে না চেয়ারম্যান সাহেব। এই যে উগান্ডা দা আমাদের কাউকে ডিস্টার্ব করে নাই, বরং উনি আমাদের নিরাপত্তা দিচ্ছেন। আপনি ঠিক বলতেছেন তো? জি চেয়ারম্যান সাহেব, উনি ব্যক্তিগতভাবে দিবারে অনেকবার জিজ্ঞাসা করেছে কোনো সমস্যা হচ্ছে কিনা। হয়তো দীপালি এটারে অন্যভাবে নিছে। মোটেও না। এই এই যা আপনারা আমারে দুইটা দিন সময় দেন, দেখি দিবারে খুঁজা পাওয়া যায় কিনা। না পাইলে চলে যান। ঠিক আছে, আমরা তাহলে উঠি। হ্যাঁ জি। আমি তো বুঝতেছি না ওই মেয়ে কেন এই কথা বললো, আমি কিছু বিশ্বাস করি, আমি কিচ্ছু করিনি। তাহলে ওই শেরি তোর নামে কমপ্লেন করলো কেন? আপনি ভালো করেই জানেন উগান্ডা দিবারে ডিস্টার্ব করতে। হ্যাঁ জানি, আমি তো জানিও চুপ করেছিলাম। উগান্ডা হচ্ছে এই এলাকার মাস্টার। রাত্র দলের মধ্যে যে দীপালি আছে না, ওই শয়তান কি করছে জানিস? তুই না পেলে কেমনে জানি। আরে ওই চুন্নি করছে কি, বসের কাছে আমার নামে কমপ্লেন করছে। শুনো মাস্টার, কেউ যদি তোমায় জিজ্ঞাসা করে যে ছোট ভাই কই, পালানোর কথা স্বীকার করবে না। না না ভাবি, এই কথা আমি কাউকে বলবো না।